আসসালামু আলাইকুম, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমি অনার্স প্রথম বর্ষের ক্লাসগুলি ধারাবাহিকভাবে আলোচনা করেছিলাম। তো আজকে আমি আলোচনা করব হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রার চ্যাপ্টার 5B নিয়ে, এবং এটা আমার প্রথম লেকচার। তো আমি একটা কথা বলে রাখি যে আমি এই প্রথম লেকচারটা ভিডিও বানাইছিলাম এবং আপলোড করেছিলাম, তো কীভাবে জানি ভিডিওটা ডিলিট হয়ে যায়। তো আমি সেই ভিডিওটা অনেক সুন্দরভাবে বানাইছিলাম, কিন্তু ডিলিট হয়ে যাওয়ার পরে আমি আজকে আবার নতুন করে ওই ভিডিওটা বানাচ্ছি। তো জানি না যে কতটুকু বোঝাতে পারবো, কারণ প্রথম ভিডিওটাই সব থেকে ভালো হয়, এবং পরবর্তীতে যদি আমি ওই ভিডিওটা আবার বানাতে চাই তাহলে তেমনটা ভালো হয় না। তো আমি আশা করছি যে সুন্দরভাবে বোঝাতে পারবো এমনটা। তো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আচ্ছা, তো এই চ্যাপ্টারটাতে বলা হচ্ছে যে যোগশ্রী সমাবেশ, তারপর হচ্ছে নির্ভরশীলতা ও অনির্ভরশীলতা। তাহলে অধ্যায়টা শুরু করতে গেলে আমাদের জানতে হবে যোগশ্রী সমাবেশ কি, নির্ভরশীলতা কি, ও আমাদের যোগশ্রী সমাবেশের অনির্ভরশীলতাটা কি। তো প্রথমে আসি যোগশ্রী সমাবেশ বা লিনিয়ার কম্বিনেশন। ওকে, যোগশ্রী সমাবেশ বা লিনিয়ার কম্বিনেশন। তো আপনারা যারা ইংরেজিতে শিখবেন তারা হচ্ছে বই থেকে দেখে নেবেন, আমি তার বাংলাটা একটু সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। ওকে, আচ্ছা, তাহলে যোগশ্রী সমাবেশ কি আমরা মনে করি ভি অফ এফ একটি ভেক্টর জগৎ, যেখানে ভি ওয়ান ভি টু ডট 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 ভি এন বিলোংস টু ভি, আমি আগে লিখে নেই, এবং কে ওয়ান কে টু ডট 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 কে এন বিলোংস টু এফ যদি ইউ সমান কে ওয়ান ভি ওয়ান প্লাস কে টু ভি টু প্লাস ডট 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 প্লাস কে এন ভি এন, যেখানে আমার হচ্ছে ইউ বিলোংস টু ভি ভি হয়, তবে ইউকে ভি ওয়ান ভি টু ডট 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 ভি এন ভি এন এর যোগাশ্রয়ী সমাবেশ বলে, এর যোগাশ্রয়ী সমাবেশ বা লিনিয়ার কম্বিনেশন বলে। ওকে, তো আমি এখন একটু বুঝাই দিই খুব সহজে কীভাবে এই সংখ্যাটা আপনারা মুখস্থ করবেন, এবং এই সংখ্যাটা বুঝতে পারলে আমাদের হচ্ছে যোগশ্রী নির্ভরশীলতা কি অনির্ভরশীলতা সংখ্যাটা আপনারা খুব সহজেই মুখস্থ করে রাখতে পারবেন। ওকে, আচ্ছা, তাহলে যোগশ্রী সমাবেশ কি আমরা ধরে নেব যে ভি অফ এফ একটা ভেক্টর জগৎ, ভি অফ এফ একটা ভেক্টর জগৎ, যেখানে আমার এই ভি এবং এফ দুটা আছে। ভি থেকে আমাদের কাজ হচ্ছে প্রথমে ভি থেকে এন সংখ্যক ভি ভেক্টর নিতে হবে, ভি থেকে এন সংখ্যক ভি ভেক্টর নিতে হবে। এই যে বিলোংস টু ভি আছে, এই ভি থেকে এন সংখ্যক কি নিতে হবে, ভি ভেক্টর। তাহলে ভি ওয়ান ভি টু ডট 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 ভি এন, তাহলে আমরা ভি থেকে কি করলাম, এন সংখ্যক ভি ভেক্টর নিলাম, এবং এখানে এফ আছে, সেই এফ থেকে আমার এন সংখ্যক এসকেলার নিতে হবে, এফ থেকে এন সংখ্যক এসকেলার নিতে হবে। তাহলে এফ থেকে এখানে কি নিচ্ছে, কে ওয়ান কে টু ডট 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 কে এন, তাহলে এখানে কে ওয়ান কে টু ডট 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 কে এন হচ্ছে আমার এসকেলার। তাহলে আমরা এফ থেকে এন সংখ্যক এসকেলার নেব, নেয়ার পরে সেই ভেক্টর এবং এসকেলার যদি কি হয়, ইউ সমান একটা এসকেলার একটা ভেক্টর গুণ একটা এসকেলার একটা ভেক্টর গুণ একটা এসকেলার একটা ভেক্টর গুণ, মানে সবগুলো থেকে কি হবে, একটা ভেক্টর একটা এসকেলার গুণ করতে হবে, একটা ভেক্টর একটা এসকেলার গুণ করতে হবে। যেমন এখানে হচ্ছে ভি ওয়ান এই কে ওয়ান, এটা একটা ভেক্টর এটা একটা এসকেলার আমরা গুণ করছি, তারপর ভি টু কে টু এটা একটা এসকেলার এটা একটা ভেক্টর আমরা কি করছি, গুণ করছি। একইভাবে ভি এন একটা ভেক্টর কে এন একটা এসকেলার, তাহলে এটা আমরা গুণ করছি, করার পরে সেটাকে যোগ আকারে দিয়ে দেবো, মানে যোগ করবো, সেটাকে যোগ করবো, তাহলে এটা যোগ করছি যোগ করছি যোগ করছি, যোগ করে দিলে আমরা যে ইউটা পাচ্ছি, আবার ইউটা আবার হচ্ছে ভি এর উপাদান, ইউটা আবার ভি এর উপাদান। তাহলে যদি এমন হয়, অর্থাৎ ভি ইউ সমান যদি একটা ভেক্টর একটা স্কেলার একটা ভেক্টর একটা স্কেলার গুণ করে যদি যোগ করে, অর্থাৎ এইরকম একটা মান পাওয়া যায়, তাহলে ইউ যেহেতু ভি এর উপাদান হয়, অর্থাৎ ইউ বিলোংস টু ভি হয়, তবে ইউকে এই যে এখানে ইউ যেটা পাচ্ছি, ইউকে ভি ওয়ান ভি টু ডট 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 ভি এন এর যোগশ্রী সমাবেশ বা লিনিয়ার কম্বিনেশন বলা হয়। ওকে, আচ্ছা, তাহলে এখন লিনিয়ার কম্বিনেশন বা যোগশ্রী সমাবেশের সংজ্ঞা শেষ। এখন আমরা জানবো যে ভেক্টরের নির্ভরশীলতা কি, ভেক্টরের
নির্ভরশীলতা, আমাদের পরের টপিক হচ্ছে যে নির্ভরশীলতা কি, তাহলে ভেক্টরের নির্ভরশীলতা। এখন আমরা জানবো ভেক্টরের নির্ভরশীলতা। ওকে, তাহলে ভেক্টরের নির্ভরশীলতা কি, যে মনে করি ভিউ অফ এ ভেক্টর জগতের ভিউ ওয়ান, মনে করি ভিউ অফ এ ভেক্টর ভিউ অফ এ একটি ভেক্টর জগৎ যেখানে ভিউ ওয়ান ভি টু ডট 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 ভি এন বিলোংস টু ভি এবং আলফা ওয়ান আলফা টু ডট 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 আলফা এন বিলোংস টু এফ। এই মানটা যদি কি হয়, আমার এখানে তখন ইউ থাকবে না, এবং এখানে আমার এটা সমান যদি জিরো চলে আসে, এটা সমান কি চলে আসে, জিরো যদি চলে আসে, যেখানে আমি আরেকটু কথাগুলি এখানে লিখে দিই, এই মানগুলি আমার লাগবে না, তাহলে এই মানটা সমান যদি জিরো চলে আসে, জিরো চলে আসে যেখানে হচ্ছে জিরো শূন্য ভেক্টর, এবং কে ওয়ান কে টু ডট 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 কে এন এই স্কেলারের সেটের যে আমরা সেট পাবো, সেটের কমপক্ষে একটি উপাদান শূন্য নয়, কমপক্ষে একটি উপাদান শূন্য না হয়, একটি উপাদান যদি শূন্য না হয় তবে আমার ভেক্টর গুলোকে যোগশ্রেণী নির্ভরশীল ভেক্টর বলা হবে, তাহলে না হয় তবে ভি ওয়ান ভি টু ডট 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 ভি এন ভেক্টর গুলোকে বলা হচ্ছে আমার ভেক্টরের নির্ভরশীলতা, ভেক্টর গুলোকে বলা হচ্ছে যোগাশ্রী নির্ভরশীল ভেক্টর, ভেক্টর। ওকে, তা আমি এখন একটু বুঝাই দিই। আচ্ছা, তাহলে এখানে আমাদের ভেক্টরের নির্ভরশীলতা কি, ভেক্টরের নির্ভরশীলতা হচ্ছে মনে করি ভি অফ এ একটি ভেক্টর জগৎ, সেই ভেক্টর জগতের ভি থেকে এন সংখ্যক ভি ভেক্টর নিব এবং এফ থেকে এন সংখ্যক স্কেলার নিব। নেওয়ার পরে একটা ভেক্টর একটা স্কেলার গুণ, একটা ভেক্টর একটা স্কেলার গুণ, একটা ভেক্টর একটা স্কেলার গুণ করে যদি সেটাকে যোগ করে দিই, এবং সেই মানটা সমান যদি আমার জিরো চলে আসে, জিরো যদি চলে আসে, এবং এখানে যে আমরা কে ওয়ান কে টু ডট 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 কে এন স্কেলারগুলি পাইছি, সেই স্কেলার সেটগুলির যদি কমপক্ষে একটা, মানে এই এই কে ওয়ান কে টু ডট 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 কে এন এগুলি শূন্য হওয়া যাবে না, যদি শূন্যও হয় তবুও কমপক্ষে একটা স্কেলারকে কি হতে হবে, অশূন্য হতে হবে বা শূন্য হওয়া যাবে না, কিন্তু এই কে ওয়ান কে টু ডট 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 কে এন কমপক্ষে একটি অশূন্য না হলেও আমাদের একটা স্কেলার একটা ভেক্টর গুণ, একটা স্কেলার একটা ভেক্টর গুণ, একটা স্কেলার একটা ভেক্টর গুণ করে যোগ করে এর যে আমরা মানটা পাবো, সেই মানটা সমান আমার জিরো চলে আসবে। যদি জিরো চলে আসে তাহলে তবে কি হবে, ভি ওয়ান ভি টু ডট 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 ভি এন ভেক্টর গুলোকে যোগাশ্রী নির্ভরশীল ভেক্টর বলা হবে। ওকে, এখন আমরা জানবো ভেক্টরের অনির্ভরশীলতা। এই আমি ছোট করে এখানে দিলাম ভেক্টরের অনির্ভরশীলতা। ওকে, তাহলে এখন আমরা জানবো ভেক্টরের অনির্ভরশীলতা কি, ঠিক একইভাবে আমার এখানে কি হবে, শূন্য হয় এবং এত উপাদান শূন্য। আচ্ছা, এটাও খুব মানে একেবারে সেম সংখ্যা, বলা হচ্ছে যে ভেক্টরের অনির্ভরশীলতা, মনে করি ভি অফ এ একটি ভেক্টর জগৎ যেখানে ভি ওয়ান ভি টু ডট 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 ভি এন বিলোংস টু ভি এবং কে ওয়ান কে টু ডট 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 কে এন বিলোংস টু এফ। যদি আমার কে ওয়ান ভি ওয়ান এই পর্যন্ত আমরা বুঝছি এবং এটা সমান যদি জিরো হয়, মানে সেম থাকবে, জাস্ট কি হবে, আমাদের এই স্কেলারগুলি কে ওয়ান কে টু ডট 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 কে এন সেটের প্রত্যেক উপাদান শূন্য হবে, এগুলো কমপক্ষে একটি উপাদান শূন্য না হয়, আর এই ক্ষেত্রে কি হবে, শূন্য হবে। ওকে, তাহলে এই যে স্কেলারগুলি রয়েছে এখানে কে ওয়ান কে টু ডট 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 কে এন, এই কে ওয়ান কে টু ডট 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 কে এন যদি প্রত্যেকটা যদি কি হয়, শূন্য হয়, এখানে প্রত্যেকটি একটি উপাদান না, প্রত্যেকটি উপাদান সেটের প্রত্যেকটি উপাদান যদি কি হয়, শূন্য হয়, তবে আমরা এটাকে কি বলবো, শূন্য হয়, এবং এই মানটা সমান তখন কি হবে, শূন্য হবে, কারণ কে ওয়ান হচ্ছে স্কেলার, এর মানটা শূন্য, কে টুর মান শূন্য, কে এন এর মান শূন্য, তখন কিন্তু আমরা শূন্য পেয়ে যাচ্ছি। সেই ক্ষেত্রে আমাদের ভি ওয়ান ভি টু ডট 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 ভি এন ভেক্টরগুলোকে যোগাশ্রয়ী
অনির্ভরশীল ভেক্টর বলা হবে। ওকে আচ্ছা, এখন আমি দেখাবো লিনিয়ার অ্যালজেব্রার চ্যাপ্টার 5 বি এর হচ্ছে একটা এক্সাম্পল সলিউশন করে দেখাবো, যা হচ্ছে প্রথম এক্সাম্পল 1, ইউ ভেক্টর কে u1 u2 u3 ভেক্টর সমূহের যোগশ্রী সমাবেশ রূপে প্রকাশ করো, যেখানে আমার u1 u2 u3 এবং u এর মানটা দেওয়া আছে, যেখানে হচ্ছে u সমান এটা, u1 সমান এটা, u2 সমান এটা, u3 সমান এটা। আচ্ছা, তাহলে যোগশ্রী সমাবেশের সংজ্ঞা থেকে আমরা কি জানি, যোগশ্রী সমাবেশের সংজ্ঞা থেকে আমরা জানি হচ্ছে যে আমাদের এইগুলি হচ্ছে কিন্তু ভেক্টর, তাহলে আমরা কি জানি যে ভেক্টর আর একটা লাগে এক্সকেলার, তাহলে কি হয় একটা ভেক্টর স্কেলার এর সাথে একটা ভেক্টর গুণ, আবার একটা স্কেলার এর সাথে একটা ভেক্টর গুণ, আবার একটা স্কেলার এর সাথে একটা ভেক্টর গুণ করে কি করতে হয়, যোগ করতে হয়, এবং এটা আমরা ইউ সমান লিখতে পারি, এটা কিন্তু সংজ্ঞা থেকে আমরা জানি। আচ্ছা, তাহলে আমরা এখানে কি করব, যে মনে করি আমি সমাধান করতেছি, মনে করি যে ইউ সমান আমার হচ্ছে কি একটা স্কেলার, আপনি চাইলে এখানে x1 x2 x3 চাইলে y1 y2 y3 চাইলে z1 z2 z3 কিংবা আলফা বিটা গামা, আপনি যে কোনো বা আলফা 1 আলফা 2 আলফা 3 গামা 1 গামা 2 গামা 3 যে কোনো স্কেলার আপনি নিতে পারবেন। তাহলে আমি এখানে কি বইয়ের সাথে মিল করার জন্য আলফা বিটা গামা স্কেলারটা নিচ্ছি, তাহলে কি হবে আমার এটা একটা স্কেলার, এটার সাথে আমার একটা কি হবে ভেক্টর গুণ হবে, তাহলে ভেক্টর আমি গুণ করে দিলাম, আবার আরেকটা আমি ধরে নিলাম বিটা একটা স্কেলার এর সাথে আরেকটা কি হবে ভেক্টর গুণ হবে, তাহলে গুণ করে দিলাম, আবার হচ্ছে আমার গামা একটা কি গামা একটা স্কেলার এর সাথে একটা ভেক্টর গুণ হবে, তাহলে u3 আমি গুণ করে দিলাম, তারপরে এগুলোকে যোগ করে দিতে হবে, যোগ করে দিলাম, এবং এটা আমার কি সমান আমার u সমান কিন্তু আমরা এটা লিখতে পারি, তাহলে আমি এখানে u সমান এটা লিখলাম। তাহলে আমরা এটা কি অনুসারে লিখলাম, আমি কিন্তু সংজ্ঞা অনুসারে লিখলাম, এখানে আমরা করবো যে মনে করি u সমান আলফা u1 প্লাস বিটা u2 প্লাস গামা u3, যেখানে আমরা এখানে লিখে দিব যে আলফা বিটা গামা হচ্ছে কি স্কেলার, আচ্ছা গামা হচ্ছে স্কেলার। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে এইগুলোর যেহেতু মান দেওয়া আছে সেই মানগুলো এখানে বসিয়ে দেওয়া, তাহলে ইউ এর মান কোনটা, ইউ এর মান হচ্ছে 1 -2 5, তাহলে y1 -2 5 বসে দিলাম সমান আলফা দিয়ে, u1 এর মান কত 1, 1, 1 প্লাস হচ্ছে বিটা ওর জায়গায় থাক, u2 মান কত 1, 2, 3, ঠিক আছে, প্লাস গামা ওর জায়গায় থাক u3 মান কত 2, -1, 1 আমি বসাই দেবো, দেওয়ার পরে এখানে যেহেতু আলফাটা এই মানটার সাথে গুণ আছে, বিটাটা এই মানটার সাথে গুণ আছে, গামাটা ওই মানটার সাথে গুণ আছে, তাহলে আমি গুণ করে দেবো, গুণ করে দিলে হয় আলফা কমা আলফা প্লাস এখানে হয় বিটা কমা 2 বিটা কমা 3 বিটা, আচ্ছা প্লাস হচ্ছে 2 গামা -গামা গামা। আচ্ছা, এখন এই মানটা কি আছে, যোগ অবস্থায় আছে, তাহলে আমি যোগ করে দেবো, কিভাবে যোগ করতে হয়, প্রথমটার সাথে এই এই দ্বিতীয় পদের প্রথমটা, আবার এই তৃতীয় পদের প্রথমটা যোগ হবে, ঠিক মাঝেরটার সাথে মাঝেরটা যোগ হবে, এবং শেষেরটার সাথে শেষেরটা যোগ হবে। ওকে, আচ্ছা, তাহলে আলফা প্লাস বিটা প্লাস 2 গামা, তারপর আমি কমা দিয়ে দেবো, দেওয়ার পরে মাঝেরটা যোগ হবে, তাহলে আলফা প্লাস 2 বিটা, ওখানে মাইনাস আছে, তাহলে মাইনাস গামা। ওকে, তারপর আমি কমা দিয়ে দেবো, দেওয়ার পরে হচ্ছে আলফা প্লাস 3 বিটা প্লাস হচ্ছে গামা। ওকে, তারপর আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেবো, আর এটা আমি কি সমান পাচ্ছি, এটা হচ্ছে আমার 1 -2 5। ওকে, এখন আমি এখানে এই প্রথমটা সমান এই 1 লিখতে পারি, দ্বিতীয়টা সমান এই -2 লিখতে পারি, এবং তৃতীয়টা সমান আমি 5 লিখতে পারি, তাহলে আমি ঠিক এভাবে লিখবো, তাহলে এখানে কি বলা হচ্ছে, আচ্ছা এখানে এই বা চিহ্নটা দিয়ে আলফা প্লাস বিটা প্লাস 2 গামা সমান 1, তারপর হচ্ছে আলফা প্লাস 2 বিটা -গামা সমান আমি লিখবো -2, তারপর হচ্ছে আলফা প্লাস 3 বিটা প্লাস হচ্ছে গামা সমান হচ্ছে 5। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিয়ে দেব, অথবা সমীকরণ নাম্বার না দিলেও হবে, সমস্যা নাই, তাহলে আমি এভাবে এটা লিখবো, লেখার পরে এটার এখন ইসালন আকার বের করতে হবে, এবং ইসালন আকার কিভাবে বের করতে হয় তা চ্যাপ্টার 3-তে একঘাত বিশিষ্ট সমীকরণ জোটে কিন্তু আলোচনা করা হয়েছে খুব সুন্দরভাবে, তো আপনাদের যদি দেখা না থাকে তাহলে সেই চ্যাপ্টারটা থেকে 2-1টা ক্লাস দেখে নেবেন, দেখলে আপনি শিখতে পারবেন। ওকে, তাহলে আমি না শিখলেও সমস্যা নেই, আমি এখানে বুঝাই দেবো, এখন এটার আমি ইসালন আকার বের করব, তাহলে আমি উপরের অংশগুলি মুছে নিই, আপনারা প্রথম থেকে অবশ্যই নোট করবেন। আচ্ছা, তাহলে এখানে
এখন আমি এই শেষের দিক থেকে উপরে লিখতেছি তাহলে এটা ইসরণ আকার বের করতে হবে ইসরণ আকার বের করার জন্য এই চিহ্ন একটা দিতে হয় দেওয়ার পরে এই সেকেন্ড ব্র্যাকেটটা দিতে হয় দেওয়ার পর প্রথম সারির কিন্তু কোনো চেঞ্জ হয় না পরের সারিতে একটা জিরো আনতে হয় তারপর সারিতে দুইটা জিরো আনতে হয় তারপর সারিতে তিনটা জিরো এভাবে জিরো সংখ্যা বাড়তে থাকে আর প্রথম সারির সারিটা মানে প্রথম এই সমীকরণটা বা প্রথম লাইনটার কোনো চেঞ্জ হয় না সেটা অপরিবর্তনীয় থাকে তাহলে এখানে আমি প্রথম সারিটা আলফা প্লাস বিটা প্লাস টু গামা সমান ওয়ান যেমন আছে তেমন রাখলাম আর এখানে আমাকে জিরো আনতে হবে তাহলে কিভাবে জিরো আনতে পারি আমরা একটু দেখো এখানে আমি যদি লাইন টু মাইনাস হচ্ছে লাইন ওয়ান করি তাহলে আলফা মাইনাস আলফা তখন জিরো চলে আসে তাহলে আমি লিখবো কি লাইন টু প্রাইম মানে লাইন টু প্রাইম হচ্ছে যে নতুন এখানে একটা সমীকরণ আসবে নতুন একটা লাইন আসবে সেটাকে বলা হচ্ছে লাইন টু প্রাইম ওকে আচ্ছা লাইন টু প্রাইম সমান হচ্ছে লাইন টু অর্থাৎ এই এই লাইন টু মাইনাস হচ্ছে আমার লাইন ওয়ান তাহলে কি হচ্ছে দেখো আলফা মাইনাস আলফা তাহলে আলফা আলফা কাটাই গিয়ে আমার এখানে চলে আসছে জিরো ওকে তারপর টু বিটা এখানে আছে লাইন টুতে টু বিটা আছে তারপর কি করতে হবে বিয়োগ করতে হবে কি বিয়োগ করবো বিটা তাহলে আমার চলে আসবে প্লাস বিটা আচ্ছা তারপরে আছে মাইনাস গামা তারপর আমার কি করতে হবে মাইনাস করতে হবে এখানে কি আছে প্লাস টু গামা তাহলে টু গামা তাহলে মাইনাস আমার চলে আসবে থ্রি গামা ঠিক আছে একইভাবে সমান ওই দিকেও মানটা আমার কি করতে হবে ক্যালকুলেশন করতে হবে তাহলে এখানে আমার আছে মাইনাস টু কি করতে হবে লাইন ওয়ানে কি করতে হবে বিয়োগ করতে হবে তাহলে মাইনাস লাইন ওয়ানে আছে ওয়ান তাহলে আমার চলে আসবে সমান ওই দিকে মাইনাস থ্রি ওকে ঠিক একইভাবে আমার এখানে লাইন থ্রিটার অর্থাৎ এই লাইন থ্রি প্রাইম সমানে এর কাজটা করতে হবে তাহলে লাইন থ্রি মাইনাস হচ্ছে আমি যদি লাইন কি করি আমি লাইন টু করি তাহলে কিন্তু সহজে মানটা আমি পাবো তাহলে লাইন টু যদি করা হয় তাহলে কি হবে আলফা মাইনাস আলফা তাহলে এখানে আমার চলে আসবে জিরো থ্রি বিটা মাইনাস টু বিটা তাহলে আমার চলে আসবে প্লাস বিটা ওকে আর গামা আর এখানে যদি মাইনাস করছি তখন এই মাইনাসটা প্লাস হয়ে যাবে তাহলে গামা প্লাস গামা তাহলে আমার চলে আসবে প্লাস টু গামা সমানের ওই দিকে কি আসবে তাহলে ফাইভ মাইনাস করতেছি আমরা তাহলে এই মাইনাসে প্লাস হয়ে যাবে তাহলে ফাইভ আর টু করলে হবে আমার সেভেন ওকে আচ্ছা তাহলে আমি এই শেষেরটা মুছে নিচ্ছি জাস্ট এটা থেকে আর দুটা লাইন করলে আমি আমার কাঙ্ক্ষিত অ্যান্সারটা পেয়ে যাবো তাহলে এর পরের লাইনে আমি কি করতে পারি পরের লাইনে আমার যেমন প্রথম সারিটা মানে প্রথম সমীকরণটা যেমন আছে তেমন থাকবে তাহলে আলফা প্লাস বিটা প্লাস টু গামা সমান হচ্ছে ওয়ান ওকে আর দ্বিতীয় লাইনে যেহেতু আমার একটা জিরো আছে তার মানে ওর কাজ শেষ আর কিছু কোনো কাজ করতে হবে না যেমন আছে তেমন থাকবে তাহলে জিরো প্লাস বিটা মাইনাস থ্রি গামা সমান হচ্ছে মাইনাস থ্রি ওকে আচ্ছা আর এখানে আমার যেহেতু ইসরণ আকার এখনো হয় নাই কারণ কি এখানে আমার এখানে একটা জিরো আছে তারপর সারিতে আমাকে দুটো জিরো আনতে হবে যদি এখানে একটা জিরো আছে তার মানে এই বিটাটাকেও জিরো বানাতে হবে তাহলে কিভাবে জিরো বানাতে পারি একটু দেখো যে লাইন থ্রি প্রাইম যেমন হচ্ছে লাইন থ্রি মাইনাস হচ্ছে লাইন টু আমি যদি লাইন টু করি তাহলে এখানে লাইন থ্রিতে কি হয় দেখো জিরো মাইনাস জিরো তার মানে আমার চলে আসবে জিরো বিটা মাইনাস বিটা তার মানে আমার চলে আসবে প্লাস জিরো মানে প্লাস মাইনাস কাটা যাবে তখন আর টু টু গামা মাইনাস এখানে কি করতে হবে মাইনাস থ্রি গামা এইখানে মাইনাস থ্রি গামা তাহলে আমার হচ্ছে টু গামা মাইনাস মাইনাস প্লাস থ্রি গামা তখন আমার চলে আসবে হচ্ছে ফাইভ গামা ওকে তাহলে আমি এখানে লিখবো প্লাস ফাইভ গামা সমান রৈতিক তাহলে আমার কি হচ্ছে সেভেন আচ্ছা তাহলে আমি সমান রৈতিক হচ্ছে সেভেন কি করবো মাইনাস করবো দেখো এখানে মাইনাস দেওয়া আছে লাইন টু তাহলে মাইনাস দিয়ে দেবো লাইন টুতে কি আছে মাইনাস থ্রি আছে তাহলে সেভেন মাইনাস মাইনাস প্লাস থ্রি তাহলে আমার চলে আসবে টেন তাহলে সমান রৈতিক আমি টেন লিখতে পারি আচ্ছা তাহলে এই এই সমীকরণটাকে আমি উভয় পক্ষে কি করতে পারি ফাইভ দিয়ে ভাগ করতে পারি ফাইভ দিয়ে ভাগ করলে আমার যে মানটা আসে অথবা এই ফাইভটা এখানে গুণ আছে ওদিকে গেলে ভাগ হবে তাহলে ভাগ হলে কি হয় টেন ভাগ ফাইভ তখন সেই ক্ষেত্রে এই ফাইভ আর ফাইভ কাটা এখানে টু চলে আসে তাহলে আমি এই মানগুলোকে একটু মুছে নিয়ে খুব সুন্দর করে লিখে দিই যেখানে তাহলে কি চলে আসবে আমার গামার মানটা টু চলে আসবে এখন গামার মানটা যেহেতু টু চলে আসতেছে তাহলে গামার মানটা কিন্তু আমি বসিয়ে এখান থেকে আলফা এবং বিটার মানটা বের করে নিতে পারি তাহলে এখন আমি কি করব যেহেতু এখানে আচ্ছা এখানে হচ্ছে গামা আচ্ছা এখানে গামা সমান হচ্ছে আমার টু এখন গামার মানটা আমি এখানে হচ্ছে দুই নম্বর সমীকরণে বসাবো তাহলে দুই নম্বর সমীকরণ ইমপ্লাইজ দ্যাট আমার তখন কি চলে আসবে দেখো জিরো প্লাস হচ্ছে বিটা ওর জায়গায় থাক এই মাইনাস মাইনাস ওর জায়গায় থাক থ্রি আর এখানে গামার মানটা কত টু তাহলে এখানে টু বসাই দেবো সমান ওই দিকে আছে মাইনাস থ্রি তাহলে হচ্ছে আমার বিটা মাইনাস তিন দুগুণে সিক্স সমান হচ্ছে মাইনাস থ্রি তাহলে এখানে বিটা সমান হচ্ছে মাইনাস থ্রি প্লাস সিক্স তাহলে বিটা সমান আমার হচ্ছে প্লাস সিক্স থেকে মাইনাস থ্রি বাদ দিলে চলে আসবে প্লাস থ্রি তাহলে এখানে চলে আসবে প্লাস থ্রি আমি এখানে বিটার মানটা বসাই দিই বিটার মানটা হচ্ছে আমার প্লাস থ্রি ওকে ঠিক একইভাবে মানে এক নম্বর লাইনটা থেকে বা এক নম্বর সমীকরণটা থেকে আমি আলফার মানটা বের করতে পারি তাহলে আলফা প্লাস
বিডার মানটা কত বিডার মানটা 3 তাহলে এখানে আমি 3 বসাই দেব প্লাস 2 গামা গামার মানটা কত 2 তাহলে এখানে আমি 2 বসাই দেব সমান হচ্ছে 1 তাহলে এখানে একটু লুক হেয়ার আলফা প্লাস 3 প্লাস 2 2 গুণ 4 সমান হচ্ছে 1 তাহলে আলফা প্লাস 4 আর 3 যোগ করলে 7 সমান 1 তাহলে আলফা সমান 1 মাইনাস 7 তাহলে হচ্ছে আলফা সমান মাইনাস 6 তাহলে আমি এখান থেকে পেলাম আলফা সমান মাইনাস 6 ওকে এই আলফা বিটা গামার মানটা এখন আমার কি করতে হবে আমাকে এখানে এক নম্বর সমীকরণ আমি কি লিখছিলাম প্রথমে সংখ্যা অনুসারে তো মনে করি ইউ সমান আমি পাইছিলাম হচ্ছে আলফা ইউ 1 প্লাস বিটা ইউ 2 প্লাস গামা ইউ 3 এই সমীকরণটা আমি এক নম্বর সমীকরণ দিয়ে নেবেন আপনারা নেয়ার পরে কি করতে হবে জাস্ট এই সমীকরণে আলফা বিটা গামার মানটা বসাই দেবেন তাহলে ইউ সমান আলফার মান কত আলফার মান মাইনাস 6 তাহলে মাইনাস 6 ইউ 1 প্লাস বিটার মানটা কত 3 তাহলে 3 ইউ 2 প্লাস গামার মানটা কত 2 তাহলে 2 ইউ 3 2 ইউ 3 আর এটাই হচ্ছে আমার ওই প্রশ্ন যেটা বলা হয়েছে সেটা হচ্ছে অ্যানসার ওকে তো আমি আশা করি আপনারা ভিডিওটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন যদি বুঝে না থাকেন অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দেবেন আমি পরবর্তীতে সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আর আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম।